সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368 এ। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। নমস্কার, আমি রিক্তা, চলে এসেছি আরও একবার ডাটার রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিশ্ব তথা ভারতবর্ষে একটি মরণ ব্যাধি, যেটাকে আমরা করোনা ভাইরাস নামে সবাই জানি, সেটার কিন্তু খুব বড় একটা এফেক্ট করেছে। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে সেলফ আইসোলেশন, যেটা আমি করছি বা আপনারা করছেন। আমাদের সরকার তথা আমাদের প্রশাসন সব সময় আমাদের পাশে আছে বা আপনাদের পাশে আছে। আমরা বাজার করছি, সেখানেও ভিড় হচ্ছে, এই ভিড়টাকে অ্যাভয়েড করতে হবে, এই ভিড়ে গেলে চলবে না। তো তার জন্য কি করতে হবে? আমরা কদিন অন্তর বাজার যাই, অল্প সবজি আনি, আবার সেটা শেষ করি, পুরো খাবারটা শেষ করি, কারণ এই সময় কিন্তু অনেক মানুষ না খেয়ে থাকছে। পুরো খাবারটা শেষ করে তারপর আবার যাই। রোজ যাওয়ার তো কোনো দরকার নেই, তাই না? এটা তো নিজের জন্য বা নিজের পরিবারের জন্য সবার আগে দরকার। আর ওয়েদারটাও খুব বাজে, দেখুন না কত রকমের অসুখ বিসুখ এই সময় হচ্ছে, জ্বর, আমার নিজেরই ভীষণ শরীরটা খারাপ। কিন্তু কি করব বলুন, বাড়ির পরিবারের জন্য তো রান্না বা সব কিছু করতেই হবে। আপনারা দয়া করে বাড়িতে থাকুন, বাইরে না। কেউ যদি বাইরে যেতে চায় তাকে কাইন্ডলি বলুন বাড়িতে থাকতে। মজা করুন, গল্প করুন, ভিডিওতে চ্যাট করুন, কিন্তু বাড়িতে থেকে করুন। দয়া করে কেউ বাড়ি থেকে বেরোবেন না। এই রোগটা কিন্তু বাড়ির বাইরেই ছড়িয়ে পড়ছে সব থেকে বেশি। এটা আমার হাত জোর করে একটা রিকোয়েস্ট রইল। আর তার সাথে এই নর্মাল সাবান ইউজ করুন, কিন্তু তাও হাতটা ধুয়ে নিন বারবার। তার সাথে স্যানিটাইজার, বাইরে থেকে যে ফুডগুলো আনছেন, বিশেষ করে যেগুলো প্যাকেটজাত দ্রব্য, যেগুলোর দিকে আমরা খুব কমই নজর দিই ধোয়া ধুয়ের ব্যাপারে, দুধ, দইয়ের প্যাকেট, মশলার প্যাকেট, সব কিছু খুব সুন্দরভাবে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। কাপড়টাকে অবশ্যই ভিজিয়ে নেবেন সাবান জলে। এ তো গেল আমরা কীভাবে সুরক্ষিত থাকব। তাহলে আমরা বাইরে যাচ্ছি না, আমরা আমাদের হাতকে পরিষ্কার রাখছি আর বারবার রাখছি। তার সাথে এখন যে ওয়েদারটা চলছে তাতে আমাদের এমনি নর্মাল জ্বর সর্দি কাশি, যেমন ইনফ্যাক্ট এই সময় আমার নিজের একটা আই ইনফেকশন হয়ে রয়েছে, মানে ভয়ঙ্করভাবে, তো এগুলো তো লেগেই রয়েছে, তো অযথা ভয় পাবেন না। আর হ্যাঁ, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আজকে যে রান্নাটা আমি করছি তাতে একটি গোটা ফুলকপি নিয়েছি, সাথে 1 ইঞ্চি আদা, 3 খানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা, 8 থেকে 10টা আমন্ড বাদাম ছাড়িয়ে নেওয়া, তার সাথে লাগছে 1টি ছোট রসুন, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজের যেরকম পছন্দ সেরকম অনুযায়ী, তার সাথে ঘন নারকেলের দুধ, আর নিয়েছি 20 খানা কাজু বাদাম। কাজু বাদামগুলো ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা আমি জলে এটা ভিজিয়ে রেখে দিয়েছি। এছাড়াও লাগছে গোটা গরম মশলা, যার মধ্যে আমি এখানে 4 খানা লবঙ্গ নিয়েছি, সাথে নিয়েছি এলাইচির দানা, তার সাথে দারচিনি, 1 টেবিল স্পুন মতন হলুদ, 7 মতো নুন আর চিনি, আর আছে তেজপাতা। পুরো রান্নাটা আমি করব মাস্টার্ড অয়েলে, আর লাস্টে সামান্য ঘিয়ের প্রয়োজন হবে। এইবার সরাসরি রান্নায় চলে যাব। রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে আমি, এটা একটুখানি তেল বেশি লাগবে যেহেতু কপি, আর যেহেতু ব্যাপারটার মধ্যে একটা শাহী ব্যাপার আছে, একটু তেল মশলাটা একটু বেশিই লাগবে। সবসময় তেল মশলা আমরা খাই না, কিন্তু এক একটা দিন খেলে কোনো অসুবিধা হয় না। তেল গরম হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করে নেব। তারপর আমি এখানে যে মশলাগুলো রেখেছি সেইগুলো আস্তে আস্তে দিয়ে দেব। গোটা গরম মশলা সুগন্ধ বেরোনোর পরে সামান্য চিনি দিয়েছিলাম, চিনিটা যখন একটু ক্যারামেলাইজড হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি যে কুচিয়ে রাখা পেঁয়াজ,
পেঁয়াজটা একটুখানি ভালো করে ভাজা হবে, একটু রং আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখন রান্নাটা হাই ফ্লেমে করছি। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসেছে এরকম অবস্থায় আমি এবারে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন বাটার সাথে একটু জল মিশিয়ে রেখেছিলাম, নাহলে খুব তাড়াতাড়ি এটা লেগে যায়। এবার আমি একটুখানি এটা কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে আর এই রান্নাটার হলুদের পরিমাণ কম হবে। আর রান্নাটা যেহেতু সর্ষের তেলে হচ্ছে, হলুদ সেক্ষেত্রে আমি বলেইছি যে পরিমাণ হলুদ আমি নেব। দিয়ে দিলাম হলুদ আর নুন, নুন পরে আবার দেব, আমি এখন অল্প সামান্য পরিমাণ দিলাম। যতটা আমার এই পেঁয়াজের জন্য দরকার ঠিক ততটাই নুন আমি এখন পরিমাণ মতো দিলাম। আসলে ঝাল নুন এইগুলো একটুখানি নিজেদের উপর নির্ভর করে, যার যেটা যতটা প্রয়োজন বা যতটা ভালো লাগে সে সেরকম দেবে। আমাদের বাড়িতে যেমন একটু নুন বেশি খাওয়ার হয় আর ঝালটাও বেশি পরিমাণে খাওয়া হয়। কাঁচা গন্ধ, যেটা ভাজার কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এইবারে আমি এর মধ্যে যে নারকেলটা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই নারকেল বাটাটা দিয়ে দেব। প্রথমেই পুরোটা দেব না, অল্প অল্প করে দেব। আমি এখানে অর্ধেকটা নারকেল বাটা আগে দিলাম। এটা একটুখানি কষাবো। কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে চারপাশ থেকে, আমি দেখতে পাচ্ছি চারপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিটা। আমি ফুলকপিটা শুধু জল দিয়ে ভাপিয়েছি, আমি কোনো নুন দিইনি, নুন অ্যাড করিনি। কারোর যদি মনে হয় যে নুন অ্যাড করবেন তো নুন অবশ্যই অ্যাড করতে পারেন, আমি কোনো নুন অ্যাড করিনি, শুধু ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি খুব ভালো করে এই মশলার সাথে এই কপিটাকে আগে মিশিয়ে নেব। কপির সাথে খুব সুন্দর করে মশলাটা আমি মিশিয়ে দিয়েছি। এইবারে আমি যে ওই বাকি যে নারকলটা রেখে দিয়েছিলাম তার মধ্যে জল দিয়েছি, জল দিয়েছি এক কাপ মতন। এই জলটা দেওয়ার ফলে বাকি যে মশলাটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে এই কপির সাথে মিশে যাবে। এইবারে এই যে কপিটা প্রায় হয়ে এসছে দেখছেন, যে মানে অনেকটাই মশলাটা পুরো মিশে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভার্চুয়ালি গন্ধটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি কাজু বাদাম আর আমন্ড যেটা বেটে রেখে দিয়েছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিলাম। একটা ইনগ্রিডিয়েন্টস আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দুধ। এই রান্নাটার মধ্যে কোনোভাবেই জল পড়বে না, একটা শাহি ব্যাপার তো রয়েইছে সাথে, যেহেতু একটুখানি মানে কি বলবো এটা একটু হেভি ফুডই বলতে পারেন, তো সেক্ষেত্রে জল ইউজ করবেন না। তবে যদি আপনাদের কারোর মনে হয় যে আমরা জল ইউজ করবো, এতটা ক্যালোরি বা এতটা দুধ ইউজ করবো না, তো সেক্ষেত্রে আপনারা সেটা করতেই পারেন, কিন্তু তাতে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই রান্নাটা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, খুব বেশি নাড়াচাড়া করবেন না, মানে খুব শক্ত হাতে নাড়াচাড়া করবেন না, খুব আলতো হাতে নাড়াচাড়া করবেন, কপিগুলো যাতে ভেঙে না যায় বা কপিগুলো যাতে স্ম্যাশ না হয়ে যায়, ঠিক আছে। এবার এই জায়গায় আমি মিশিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধ, যে নারকেলটা থেকে আমি যে দুধটা বার করে রেখেছিলাম সেই নারকেলের দুধ। এখানে দু কাপ নারকেলের দুধ আছে, আমি নারকেলের দুধটা মিলিয়ে দিলাম এবারে। আপনারা দেখছেন ডাটার রান্নাঘর, পাশে থাকবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক করবেন, ডাটার রান্নাঘর সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটা আপনার বন্ধুদের সাথে বা সবার সাথে শেয়ার করে নেবেন। এবার রান্নাটাকে আমি একটু হতে দেবো একটু ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না আমার কপি সম্পূর্ণভাবে সিদ্ধ হচ্ছে রান্নাটা হবে। রান্নাটা ঢাকা দিয়ে করেছি, একটু কম আঁচে করেছিলাম, প্রায় হয়ে এসেছে, আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। কপি সিদ্ধ হয়ে গেছে, আমার দুধের প্রয়োজন হয়নি, আমি দুধ দিইনি, তার কারণ হচ্ছে যথেষ্ট পরিমাণে এখানে আমি নারকেলের দুধ যেহেতু দিয়েছিলাম আমার, সেই জন্য দেখুন কপিটা কিন্তু গোটাই রয়েছে, আর দুধের প্রয়োজন হয়নি। আপনাদের কোনো কারণে যদি নারকেলের দুধ কম হয়
বা মনে হয় আরেকটু গ্রেভি রাখবো, তো সেক্ষেত্রে আপনারা দুধ মেশাবেন, আমার কিন্তু দুধের প্রয়োজন হয়নি। এইবারে একদম রেডি হয়ে গেছে, এইবারে আমি এর উপরে দিয়ে দেবো ফ্লেভারের জন্য কটা কাঁচা লঙ্কা চেরা, যাতে একটা খুব সুন্দর গন্ধ আসে, কাঁচা লঙ্কার নিজস্ব একটা গন্ধ আছে। কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে আমি হাই ফ্লেমে আরেকটুখানি ঢাকা দিয়ে রান্না করে তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেছে শাহি নারকেলি কপি, আমি ওপরে একটুখানি কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু ঘি। আপনাদের যদি মনে হয় যে আপনারা কিশমিশ কাজু অ্যাড করবেন, তাহলে সেটাও ঘিতে ভেজে পরে অ্যাড করে দিতে পারেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।